একই রক্ত, একই মাংস, একই বিশ্বের ঠান, একই মন, একই প্রাণ, একই খাদ্য খায়, একই শান্তি, একই ক্লান্তি, একই মনের সার। তবে কেন আজ দাঙ্গা ফেসাদ রক্ত বোঝে যায়, তাল বেটা মন কথা নেই কি হৃদয়ে, নেই কি হৃদয়ে মানবতার স্বার্থ করে দু, তাহলে আমি খুঁজে পেতা হারিয়ে যাওয়া সুখ। একটি ভাগ হারিয়ে গেলে আবার কোথায় পাই? যুদ্ধ নয়, শান্তি চাই আমরা সবার ভাই ভাই। এই কবিতার যে লেখক আমার স্বর্গীয় পিতা কবি তমিজুদ্দিন আহমেদ, গ্রামে বাড়ি চাকরি সূত্রে বহরমপুরে থাকত, কিন্তু তিনি কবি সাহিত্যিক বলে পরিচিত ছিলেন। লোহাটির মানুষ জানে আমার দাদু হরিয়া গ্রামে স্কুল শিক্ষক ছিলেন, তিনি কবি গান করতেন। যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে তারা চিনবেন কবি একরাম আলী নামে, তার কবিতা অনেক বড়, অত মনে থাকে না, কয়েকটা ভক্তি আমার খেয়ালে ছিল। যে কবিতা ছিল সেটা ছিল ইয়েতুবের মানুষ বলে একটা কবিতা, তার কয়েকটা লাইন আমি বলছি। মানবের আজ মূর্তি দেখে চমকে উঠে তার, যেন বন্য জন্তু পশুরা কলিগুরু আর দর্শনের চোখ খুললে পরে দেখতে পাওয়া যায় কেউ ব্যাঘ্র কেউ বা সিংহ, যেন যেন মানুষ খায় ফলির মতো দর্শন করে দিচ্ছে ভেবিস সাধুর বেশে চোর আসে দিকে শুভাশিস দুধে দেবে গোয়া। কেমন বাড়িতে বলো শিশুদের মন, এই বলে আপনাদের প্রত্যেককে আপনাদের গাড়ি ব্যবসা ও পাথর শিল্প এই ব্যবসা যে একে অপরের যে সমন্বয় আছে এটা বোঝানোর জন্যই আজকে আলোচনা সভা। আপনারা খেয়াল করুন পাথর শিল্প আছে, তাই আমাদের এই এলাকার গাড়ি শিল্প সমৃদ্ধি আছে। পাথর শিল্প যখন ক্ষতিগ্রস্ত হয় আমরাও বীরভূম ডিস্ট্রিক্টে যারা গাড়ির মালিক নতুন গাড়ির মালিক তারাও গাড়ি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন, তাই আজ এই মঞ্চে আমরা পাথর শিল্পে যারা বিশিষ্ট শিল্পপতি তাদেরকে আহ্বান করেছি। তারা কেউ কেউ পাথর ব্যবসার সাথেও আছে, আবার কেউ কেউ গাড়ি ব্যবসার সঙ্গেও আছে, উভয় শিল্পের সাথে জড়িয়ে আছে। আমাদের যে অসুবিধা আমাদের যে সুবিধা সেই রাজ্যের নেতৃত্ব আসছে তাদের সামনে আমরা আহ্বান করব যে পাথর শিল্প আর গাড়ি শিল্প এই দুই শিল্পকে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া 365 ধারাবাহিক ভাবে চালানো মুশকিল। কারণ আমরা গাড়ি ব্যবসায়ীরা জানি যে বছরের 4 মাস হয়তো সামান্য মুনাফা পায়, 4 মাস আমাদের প্রায় সমান সমান, আর 4 মাস আমাদেরকে ভর্তুকি দিতে হয়। পাথর শিল্পের হাত একই, তারাও হয়তো বছরে 4 মাস মুনাফা সামান্য অংশ দেখতে পায়, 4 মাস তারা প্রায় সমান সমানে যায়, আর 4 মাস তাদেরকে ভর্তুকি দিতে হয়
লেবারের সাথে লড়াই ট্রাকবাহীরা জানে আমরা কোনো সমস্যায় পড়লে কোনোদিন পাহাড় বন্ধ হতে দিইনি শুধুমাত্র পাথর শিল্পের সাথে কারণ পাথর শিল্পে বহু শ্রমিক কাজ করে একদিন যদি বন্ধ করে দিই আমরা তাহলে লক্ষাধিক শ্রমিকের রুটি রুজি জড়িয়ে আছে তাই আমরা ইউনিয়নে কোন যদি অসুবিধায় পড়লাম তাহলে হয়তো 15 দিন আমরাই কষ্ট করতাম 1 মাস আমরাই কষ্ট করতাম কিন্তু চেষ্টা করতাম যেন পাথর শিল্পটা বন্ধ না হয় হয়তো আমাদের পার্শ্ব মালিকের হয়তো সামান্য ক্ষতি হতো কিন্তু আমরা লক্ষাধিক শ্রমিকের ক্ষতি আমাদের নলহাটি ট্রাক ইউনিয়নের পক্ষ থেকে করিনি আজ করিনি তাই সমস্ত স্তরের মানুষ নলহাটি ট্রাক মালিক ইউনিয়নকে একটা স্নেহের নজরে দেখে ব্যবসায়ী সমাজে স্নেহের নজর খুব মূল্যবান নজর তাই বীরভূম ডিস্ট্রিক্টে প্রত্যেকটা গাড়ি মালিককে অনুরোধ করব যে বৃহৎ স্বার্থে আপনার আমার প্রত্যেকের দায়িত্ব প্রশাসনের স্নেহের নজরটা যেন আমাদের এই গাড়ি শিল্পের প্রতি থাকে আরো কথা বলি